দেব বাণী আমরা 3rd August শনিবার স্বামীজি যখন 1895 এগুলো বলছেন তখন ডারউইনের থিওরি অফ ইভোলিউশন পুরো দমে চলছে আর মানুষের মন বানরের স্বভাব যখন যেটা পেয়ে যায় তখন মনে করে এটাই শেষ কথা যখন যেটা এসে যায় যখন ইভোলিউশন এলো মানুষ সবকটা ইভোলিউশন 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 মার্ক্সিজম যখন এলো অ্যাকচুয়ালি মার্ক্সিজম আগে হিগল নিয়ে এসেছিলেন সবটাই ওদের হচ্ছে ক্লাস ওয়ার ক্লাস ওয়ার ক্লাস ওয়ার ক্লাস ওয়ার ক্লাস ওয়ার সবটাই ক্লাস ওয়ার ফ্রয়েড এলো সবটাই হয়ে গেল লিবিডো মর্টিডো লিবিডো মর্টিডো তার মানে যে ধর্ম আপনি করছেন মা কালীর পুজো করছেন মা কালীর পুজো যদি করছেন তাহলে ডারউইনের থিওরি তো হয়ে যাবে এটা ইভোলিউশন করেছে আর মার্ক্সিস্ট হয়ে যাবে এটা ক্লাস ওয়ার আর এর অনুসার হয়ে যাবে লিবিডো মর্টিডো আর বিভিন্ন এতে এ মানুষের স্বভাব যে বড় 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 সায়েন্টিস্টরাও যারা আছেন এদেরও ওরকমই একটা আইডিয়াকে ধরে নেবে তবে ওনারা এই নন্টে ফন্টে আর কি বাঁটুল দ্য গ্রেট ওদের আইডিয়া নেবে না আইনস্টাইন নিউটনের আইডিয়া নেবে সেটাকে নিয়ে বড় করে 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 বলবে প্রথমে বলবে ফাইনালি এ গুড থিওরি হ্যাজ কাম কিছুদিন পরে বলবে এটা আপনার বিচার করা আছে করে দিয়ে বলবে দিস থিওরি ওয়াজ ফাউন্ড রং পুরো আপনি যদি ভালো করে যদি এই জিনিসগুলো নিউজ পেপার আদিতে যদি পড়তে থাকেন বিশেষ করে ইন্টারনেটে দেখবেন হঠাৎ একটা থিওরি এলো সবটাতে মে লাগানো থাকবে মে 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 সে মেটার কিছুতে জুনে যায় না সবটাই ওই মেতে থেকে যায় সমস্ত ওদের থিওরিগুলো ওটার উপরে রিসার্চ করছে ওই রিসার্চকে কাউন্টার করার আবার রিসার্চ হয় মিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ ডলার্স তাতে খরচ হচ্ছে লোকেদের একটা ব্যস্ত রাখতে হবে কি না ব্যস্ত রাখার জন্য এই রিসার্চগুলো আছে স্বামীজি যখন ও মার্ক্স যেমন ওটা হলো আবার ওদের যে সেই সময় ডারউইনের থিওরিকে বেস করে তার ঠিক পরে নিচ্ছে তিনি একটা সুপার ইভোলিউশনের কথা নিয়ে এলেন যেখানে উনি সুপারম্যানের কনসেপ্ট নিয়ে এলেন খুব নাম করা ওনার বই দশ পেগ জরথুস্ট্র সেখানে উনি সুপারম্যানের কনসেপ্ট আনলেন সেটাকে বার্নার্ড শ আবার ম্যান ইন সুপারম্যান বলে ড্রামা তৈরি করলেন এবং স্বামীজি যখন বোঝাতে চাইছেন ওয়েস্টার্ন অডিয়েন্স ওখানে পড়াশোনা করার লোক আমাদের দেশে যারা বিরাট পড়াশোনা করার লোক ওখানকার মেয়েরা তার থেকে বেশি পড়াশোনা করার লোক জেনারেল অ্যাফেয়ার জেনারেল জিনিসকে তো অনেক বেশি জানতো স্বামীজি অনেক সময় সেজন্যে এই কনসেপ্টগুলো ওদের ভাষায় প্রেজেন্ট করেছেন তো সবসময় যে ওটা যে একবারে শেষ কথা তা না বোঝানোর জন্যে কিন্তু তার যে মূল কথা সেটা পাল্টায় না যেমন সবারই যদি একসঙ্গেই সৃষ্টি হয়ে থাকে একই রকম গ্রো করে থাকে তাহলে মুক্তিটাও একসঙ্গে হবে মুক্তি তো হচ্ছে না একসঙ্গে এত পরিষ্কার জিজাসের আগে বুদ্ধের আগে আর তারপরে ঠাকুরের আগে স্বামীজির আগে বাকিরা এমনি পড়ে আছে এই এই বৈষম্যটা আপনি কীভাবে ব্যাখ্যা করবেন কি কারোর অনেক টাকা আছে কারো টাকা নেই কারোর সৌন্দর্য আছে কারোর সৌন্দর্য নেই এই বৈষম্যটা কীভাবে করবেন তো এখানে সমাজে যে বৈষম্য সেটা স্বামীজির উদ্দেশ্য না উদ্দেশ্য আধ্যাত্মিক বৈষম্য ব্যাখ্যা তো করতে হবে যে আধ্যাত্মিক বৈষম্য কেন কেউ স্পিরিচুয়ালি অ্যাডভান্সড কেউ স্পিরিচুয়ালি লো কেউ মুক্ত হয়ে গেছেন আর কেউ মুক্তির চেষ্টা করছেন বলছেন ইন্ডিভিজুয়ালস হু হ্যাভ টু গেট ফ্রিডম ইন দিস লাইফ হ্যাভ টু লিভ থাউজেন্ডস অফ ইয়ার ইন ওয়ান লাইফ টাইম এক জীবনে যখন হাজার জীবন যাপন করছেন বুঝবেন যে আপনি স্পিরিচুয়ালি গ্রো করছেন আপনার সবটাই ভালো চলছে ঠিকঠাক চলছে শান্ত চলছে বুঝবেন যে আপনার এখন কিছু হবে না অনেক দেরি আছে আপনার এখন যখন হাজার বছর স্বামীজি হাজার বলছেন হাজার না 500 বছর করুন 200 বছর করুন 100 জন্ম না হয়ে 3টে জন্মতে আনুন 3টে জন্মের যে ভোগ ভালো আর মন্দ দুটোই যখন এক জন্মে যখন করবে টাইম তো এই অতটুকু 60 বছর 70 বছর আপনার আয়ু
স্পিরিচুয়াল সাধনা যখন আপনি জোর শুরু করলেন, ধরে নিলাম 25 বছরে আপনি শুরু করলেন, 25 বছরে শুরু করলেন আর ধরে নিলাম 65 বছরের মধ্যে আপনি শেষ কি 70-এর শেষ, আপনার এখন টোটাল হয়ে গেল 40-45 বছর, মানে স্প্যান 40 বছরের স্প্যানে তিন জন্ম মানে জন্ম থেকে নিয়ে শেষ পর্যন্ত 70 × 3 = 210, 40 বছরের মধ্যে 210 বছরের এক্সপিরিয়েন্স আপনাকে পুশ করবে সেখানে, ফাস্ট ফরওয়ার্ডে লাইফ এখন চলবে, তার মানে বছরে 5 বছরের এক্সপিরিয়েন্স, দিনে 5 দিনের এক্সপিরিয়েন্স, তার মানে সবটাই ছটফট 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 করে এগোচ্ছে। এই এখন বর্তমানকালে যে মেয়েগুলো আজকে বিয়ে কালকে ডিভোর্স করলো এরকম না, যে একসঙ্গে 3 জন্মের 3টে বিয়ে করে নিল, নট দ্যাট, জেনুইন যে আনন্দ যখন আসবে ইনটেন্স, আর পেন যখন আসবে সে মনে হবে যেন পাথরের উপরে বড় হাতুড়ি পড়ছে। ফলে কি হয়, ওনাদের যে জ্ঞান অর্জন সেটাও খুব ফাস্ট হয়, তাহলে সবটাই মান সম্মান থেকে শুরু করে যে কোনো জিনিসের আনন্দ আর কষ্টটাও যেটা পান তারা ম্যাসিভ। এখানে স্বামী যেগুলো ধরে নিচ্ছেন যে জিজাস বলুন, বুদ্ধ বলুন, ঠাকুর বলুন, এনারা সবাই যেন এই জন্মে এসেই পারফেক্ট হয়েছেন আর আগের আগের জন্মের সংস্কারগুলোকে নিয়ে আসেন, এই জায়গাটা উনি অবতার এটাকে নিচ্ছেন না, অবতারবাদকে নিচ্ছেন না। তো বলছেন যে এনারা হচ্ছেন যারা খুব ফাস্ট গ্রো করছেন। তো স্বামীজি অন্যান্য জায়গায় বলেছেন যে জিনিয়াস মানে কি, জিনিয়াস মানে হয় যে জিনিসটা মানুষ অনেক বছরে করে জিনিসটা খুব কম সময় ওটাকে ধরে নেয়। যে কোনো জিনিয়াস, আপনি যে কোনো ফিল্ডে যে জিনিয়াস যদি দেখেন, আমাদের নজরুল ইসলাম তিনি হচ্ছেন জিনিয়াস বলে, প্রডিজি। তবে অন্য যে সাহিত্যের যে অবদান সাহিত্যের, অন্যরা করবে অনেক বেশি টাইম লাগবে, উনি খুব কম সময় ওটা করে দিচ্ছেন। আইনস্টাইন আদির যে অবদান ও খুব কম সময় করে নিচ্ছেন, অন্যরাও করবে টাইম বেশি লাগবে। আপনি দেখবেন আজকে এখন 60 বছর বয়সে আপনি অনেক কিছু বুঝতে পারছেন, ক্লাস 5-6-এ যেগুলো পড়তেন তখন বুঝতে পারতেন, এখন বুঝতে পারছেন, যেটা বুঝতে আপনার 50 বছর লাগলো যে জিনিয়াস ছেলে যখন ক্লাস 5-এ ছিল তখনই ওগুলো বুঝে নিয়েছিল। গ্রাস্প যখন করে একটা জিনিসকে, মেধা মানেই তাই, গ্রহণ ধারণ সামর্থ্য, গ্রহণ যেটাকে ধরে, ধরার ক্ষমতাটা দিয়ে মেধা ডিটারমিন করে। স্পিরিচুয়াল জিনিয়াস মানেই তাই, যে জিনিসটাকে মানুষ কয়েক জন্ম ধরে যে এক্সপিরিয়েন্স গ্যাদার করবে, যে নলেজ গ্যাদার করবে, স্পিরিচুয়াল জিনিয়াস ওটা এক জন্মে করে দেয়। তো বলছেন দে হ্যাভ টু বি অ্যাহেড অফ দ্যার টাইমস, বাট দি মাসেস ক্যান ওনলি ক্রল, দাস উই হ্যাভ ক্রাইস্ট অ্যান্ড বুদ্ধাস। অন্যরা যেখানে ওই ঘিচ 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 ঘিচা প্যাসেঞ্জার ট্রেনের মতো, মালগাড়ির মতো যাচ্ছে, এনারা সে সুপারসোনিক স্পিডে বেরিয়ে যাচ্ছেন, কি রাজধানীর মতো বেরিয়ে যাচ্ছেন, স্পিডিং আপ। এনারা আমাদের যোগশাস্ত্রে এই কথা বলেন, যেমন চেষ্টা করে সেই অনুসারে ফল যোগে তাড়াতাড়ি পাওয়া যায় বা দেরিতে পাওয়া যায়। চেষ্টা মানে দিনের চেষ্টা না, কতদিন করলেন তা না, ইনটেন্স কত, যত ইনটেন্স হবে মুক্তি আপনার আর মুক্তির মাঝখানে যে সেপারেশন টাইমের সেটা ততটা স্কুইজড হয়ে যায়, কোনোটাই বাদ যাবে না। আপনার এই গত জন্ম জন্মান্তরে যে যতগুলো রয়েছে ভোগ ভোগান্তি, যেটা হয়তো আরও 5 জন্ম লাগতো 10 জন্ম লাগতো, এক জন্মেই যাবে। কলঙ্ক যেটা আসবে সেটাও জোরালো আসবে, আর যে প্যাশনসগুলো কাম ক্রোধের আসবে সেগুলো জোরালে আসবে, গেল 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 গেল, তারপরে দেখলো আবার দাঁড়িয়ে গেল, হঠাৎ গেল প্রচুর সম্মান, সম্মানের একেবারে শিখরে আছে হঠাৎ পতন, সে এমন পড়লো গেল 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 আবার গেল, দেখলো আবার থেমে গেল, কিন্তু যাবে না, কারণ উত্তর রয়েছে ওখানে, টিকি তো ঠাকুরের হাতে বাঁধা কি না, যাবে না কিন্তু ঘোরাবে। হ্যাঁ, তুলসীদাস এই জন্যে প্রার্থনা করছেন, আবলো নাস আনি আবনা নেহ, হে রাম এতদিন প্রচুর নাচালে আর নাচিও না, মানে ছাড়ো এবার, যখন যাকে নাচাবে তাকে ওই রেখে
কুমোরের চাকে রেখে যেমন ঘুমানো ঘোরানো হয় তেমনি ঘোরাবে। এখন বলছেন এটা কিভাবে হয়, তো মাদাল স্যার খুব নাম করা গল্প বলছেন যে যেখানে নিত্য নিরঞ্জন নিজের বাচ্চাগুলো হচ্ছে তাকে উনি পালনায় দোলাচ্ছেন, স্বামীজি ওটাকে একটু অন্যভাবে বলছেন, সেই একই গল্প। দের ওয়াজ ওয়ান্স এ হিন্দু কুইন হু সো মাচ ডিজায়ার দ্যাট অল হার চিলড্রেন শুড অ্যাটেইন ফ্রিডম ইন দিস লাইফ দ্যাট শি হারসেলফ টুক অল দ্য কেয়ার অফ দেম অ্যান্ড অ্যাজ শি রক দেম টু স্লিপ শি স্যাং অলওয়েজ দ্য ওয়ান সং টু দেম তত্ত্বমসি তত্ত্বমসি, নিত্য নিরঞ্জন করে বাচ্চা বয়স থেকে শোনাচ্ছে তত্ত্বমসি তত্ত্বমসি। বলছেন থ্রি অফ দেম বিকেম সন্ন্যাসিনস বাট দ্য ফোর্থ ওয়াজ টেকেন অ্যাওয়ে টু বি ব্রট আপ এলসওয়্যার টু বিকাম এ কিং। তোর বাবা মানে ওর যে হাজব্যান্ড রাজা সে রেগে গেল, ওই কী রে এমন করছে, সে বাচ্চাগুলো বাচ্চা বয়স থেকেই সন্ন্যাসী যেমন সনত কুমার আদি হয়েছিল, তোর বাচ্চাটাকে যখন সরিয়ে নিয়েছে না একে রাজা বানাতে হবে, তো মা তখন করলো কি একটা ছোট্ট কাগজ একটা লিখে দিল স্বামীজির ভাষায়, গড অলোন ইজ ট্রু ট্রু অল এলস ইজ ফলস। এরপরে দ্য সোল নেভার কিলস অর ইজ কিল লিভ অলোন অর ইন দ্য কোম্পানি অফ হোলি ওয়ান্স। এখন পরিস্থিতি বসাত যখন ওই রাজকুমার যখন ওটাকে খুললো দেখে হঠাৎ তার চেতনা হয়ে গেল, সেও ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। স্বামীজি এই মাদাল স্যার এই গল্পটা ওনার না খুব ভালো লাগতো আর উনি চাইতেন যে বাচ্চা বয়স থেকে মায়েরা যেন ওই দোলনাতে মাদাল স্যার যেমন করতো সবাই যেন করে। এখন উদ্দেশ্যটা সন্ন্যাসী বানানো নয়, উদ্দেশ্যটা সন্ত মহাত্মা বানানো নয়, উদ্দেশ্যটা হচ্ছে তার ভেতরে শক্তি দেওয়া। এই আমি দেবঘরে ছিলাম, দেবঘরের প্রিন্সিপাল ছিলাম তখন, বাচ্চাগুলো অনেক মিশত গল্প করতো, তাই একজন ছেলে সে ওরকম বিহারেরই ছেলে মিশত টিস্ত, সেটা শুনে ওর মা খুব ভয় পেয়ে গেছে, তো বারবার বলছে যে দেখো তুমি ওখানে সাধু সন্ন্যাসীদের মধ্যে আছো, পড়াশোনার ব্যাপারে যেগুলো ভালো ভালো কথা বলবে সেগুলো সব শুনে রাখবে, তার বাইরে যেগুলো বলবে ওগুলো কিছু শুনতে যেও না। তো সেই ছেলেটাই সে মজা করে আমাদের বলতো, আমরা ওখানে খুব ফ্রি ছিলাম, তো যে পড়াশোনার ব্যাপারে যেগুলো থাকবে ওর বাইরে যদি কখনো সাধু সন্ন্যাসী এগুলো হওয়া নিয়ে কিছু বলে ওটা ওটা শুনতে যাবে না। তো যাই হোক, তারপরে এই ছেলে অনেকদিন যোগাযোগ ছিল না, তো এখন দেখলাম এই রিসেন্টলি দেখা করতে এলো বিরাট শ্রদ্ধা ভক্তি নিয়ে, সে MBBS করে কার্ডিওলজিতে MD করলো, সেখান থেকে DM ডক্টরেট ইন মেডিসিন যেটা খুব কম লোকের ওই ডিগ্রি থাকে, বিরাট বড় লোক। তো এসে আমাকে বলছে যে যে মহারাজ এই আপনার আশীর্বাদেই আজকে এইটা হলাম। ওর একসময় রেজাল্ট খারাপ হয়ে গেছিলো 11-12, তো খুব দুঃখ করে চিঠি লিখেছিল, আমি তখন জাস্ট একটা সেন্টেন্স লিখেছিলাম যে লুজিং এ ব্যাটল ডাজ নট মিন লুজিং এ ওয়ার, একটা লড়াই হেরে গেছো মানে যুদ্ধ যে হেরে গেছো তা না। তো বলছে যে সারাটা জীবন এই বাক্যটাকে আমি আমার ধ্রুবতারা করেছি, যে জীবনে আমার যত সেটব্যাক এসছে তখন শুধু আপনার এই কথা যে একটা লড়াই হেরে গেলাম মানে যে যুদ্ধ হেরে গেলাম তা না। বলছেন যে আজকে সে এখন বিরাট বড় ডাক্তার, বিরাট বড় লোক। বক্তব্য হচ্ছে এটাই যে ওর মা যখন বলছেন যে তুমি কাজের কথা শুনবে অন্যগুলো শুনবে মানে কাজের কথা শুনবে বাকিগুলো শুনবে না, যেটা উনি পয়েন্ট মিস করছেন, শক্তি সবসময় কমন থাকে, ভেতরে আট সবসময় কমন, সেই শক্তিটাকে নিয়েই মানুষ জগতে সাকসেসফুল হয়, আর সেই শক্তিটাকে যখন ঈশ্বরের দিকে দেয় ওই পথে তখন এগিয়ে চলে যায়। যদি নাকি যখন সংসারে মন দিয়েছিল তখন যদি কামিনী কাঞ্চন বা নাম যশের দিকে খুব বেশি এগিয়ে গিয়ে থাকে তখন ওটা সহজে আর ফেরত আসা যাবে না, আদারওয়াইজ আসা যাবে। আগেকার দিনে তাও দেখতাম মা বাবা এনারা না একটু ওপেন মাইন্ডেড ছিলেন, বর্তমানকালে মা বাবাগুলো নিজেরাই ইম্যাচিওর, নিজেদের বুদ্ধি নেই,
তারা আবার বাচ্চাকে বড় করছে। কজন মা বাবাকে দেখেন যে বাচ্চাকে বলে যে দুর্দান্ত হও, কজন বলে নম্বরের দিকে তাকিও না, পড়াশোনা করো। কালে সময়ের সঙ্গে, কালে না আত্মনি বিন্দতি, সময়ের সঙ্গে তোমার সাকসেস আসবে। কজন বলে ক্লাস 1, 2, 3, 4 তখনই নম্বর নিয়ে মারামারি করছে, আর ফল দেখে নিন কি হচ্ছে। এক একটা দেখুন, 20 বছর হতে হতে সবকটা মেন্টাল রেক, সবকটাকে পাগলা গারদে ঢুকাতে হচ্ছে, আর কত রকমের দুশ্চিন্তা। কি নাম, সব নামগুলো আমরা শুনিনি, কেজি আমরা জানতাম না, কেজি কাকে বলে, এখন নাকি নার্সারি, প্রি নার্সারি, আর কি সব 2 বছর 2.5 বছরের বাচ্চাকে ঢোকাচ্ছে, কি করছে। কোথাও কিন্তু বক্তব্য এটা না, বি স্ট্রং। স্বামীজি মাদালসা যে গল্পটা বলছেন, স্বামীজি একবারও এটা বলতে চাইছেন না তোমরা সন্ন্যাসী হও। হিন্দুরা বারবার বলেন শিব শক্তি, ঈশ্বর আর তার শক্তি, হয় ঈশ্বর নয় শক্তি, মাঝামাঝারি কিচ্ছু না। এই জগতে শ্রেষ্ঠতম হওয়া যেখানে আপনি আছেন, আর ঈশ্বরীয় পথে শ্রেষ্ঠতম হওয়া যদি ওটা আপনি নিজে থেকে ছেড়ে দেন। যার আছে এটা তার আছে সেটা, যে ওখানে ফেলিওর সে এখানেও ফেলিওর। জগতে যদি আপনি ফেল হন, আধ্যাত্মিক জগতে আপনি ফেলিওরই হবেন, এটা বলে লোকেরা রেগে যায়। আপনার অ্যাচিভমেন্টটা কী আছে এই জগতে? ওই ওখানে যে অ্যাচিভমেন্ট আছে, যে শক্তিটা আছে, সেই শক্তিকে নিয়েই না আপনি এদিকে আসবেন? শক্তি তো নেই, ঠাকুরের ভাষায় ওই যে গরুর লেজে হাত দিচ্ছে, সে ওখানেই শুয়ে পড়ছে। একটাই আছে চরিত্রবান গরু, অনেকবার গল্প বলেছি আর রিপিট করে কাজ নেই। যারা অপদার্থ কোনো কাজ পারে না তারাই হলো চরিত্রবান। ওই চরিত্রবানকে দিয়ে এই জগতেও কিচ্ছু হয় না, ঈশ্বরের কাজেও কিছু লাগে না। স্বামীজির মাদালসার এই গল্প চরিত্র বানানোর জন্য বলছেন না, শক্তি বানানোর জন্য বলছেন। একবার যদি জেনে গেল সে আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই, আমার ভেতরে সমস্ত শক্তি, আমার ভেতরে সমস্ত জ্ঞান, আর এটা আমার অধিকার, আমি এটা পেয়ে ছাড়ব, তখন কি দুর্বল হবে সে? কিন্তু ওই আমরা এমনই দুর্বল মানুষ, এই কান দিয়ে শুনে কান দিয়ে বলব কথাগুলো কি সুন্দর, বলবেন কথাগুলো কি সুন্দর, আর একটু কাজে লাগান। দিয়ে স্বামীজি এবার বলছেন গিভ আপ, রিনাউন্স দ্য ওয়ার্ল্ড। রিনাউন্স দ্য ওয়ার্ল্ড যে অর্থে বলতে চাইছেন ওটাই, নিজেকে মুক্ত করো, এই যে সবার সঙ্গে জড়িয়ে আছো ওটাকে ফ্রি করো। নাও উই আর লাইক ডগস স্ট্রেড ইন টু এ কিচেন অ্যান্ড ইটিং এ পিস অফ মিট, লুকিং রাউন্ড ইন ফিয়ার লেস অ্যাট এনি মোমেন্ট সামন মে কাম অ্যান্ড ড্রাইভ দেম আউট, ইনস্টেড অফ দ্যাট বি এ কিং, নো ইউ ওন দ্য ওয়ার্ল্ড। একটা ওই রান্নাঘরে কুকুর ঢুকেছে, খালি চোখ তুলতে থাকছে, কেউ এসে গেল কি না, একটা লাঠি মারবে, রাজার মতো খাও, কিসের তাড়াহুড়ো। একটা ঘটনা শুনেছিলাম যে একজন ভদ্রলোক নিজের মেয়ের বিয়ের জন্য গেছেন একজনের বাড়িতে ছেলেকে দেখতে। তো সেখানে, হ্যাঁ সেখানে ওই চা দিয়েছে, আর ওই ছেলেটা ওইরকম চাটাকে প্লেটে ঢেলে এরকম খেয়েছে। বাপ সঙ্গে সঙ্গে মেয়েকে বলছে চলো মা আর কিছু দেখতে হবে না, প্লেটে চা ঢেলেছে মানে ইউ আর আনকালচার্ড, কেন ইউ আর হারিং ফর টাইম। প্লেটে যেমনি চা ঢেলেছেন, আপনি কি ঠান্ডা করতে চাইছেন? তো কেন ঠান্ডা করতে চাইছেন? আপনার তাড়াহুড়ো আছে, কিসের তাড়াহুড়ো? যে রাজা তার কিসের তাড়াহুড়ো? যে সেবক, যে কাঙালি, সে দৌড়চ্ছে, যে রাস্তায় খাটছে, যারা মজুর বর্গ যারা দৌড়চ্ছে তারা, আপনি দৌড়ছেন কাজের জন্য দৌড়বেন। যে ট্রেন ড্রাইভার, যে প্লেন ড্রাইভার, সে অ্যালার্ট, কিন্তু যখন চা খাবে সেখানে তার একটা রয়্যাল নেচার থাকবে, রয়্যাল নেচারটা কেন ছাড়বেন আপনি? এই স্বামীজি ওই গল্প বলছেন, আমেরিকায় যখন ছিলেন, ওই যে ঘোড়া গাড়ি করে যাচ্ছেন, আর এক জায়গায় দেখে দুটো বাচ্চা কী সুন্দর ড্রেস, নেমে তাকে কোলে করে আদর করে চুমু খাচ্ছে,
তুমি বলছেন আরে কত ভদ্রলোকের, তখন বলছো ও নিজেই ছিল রাজবংশের, পরিস্থিতি এমন খারাপ হয়ে গেছে এখন সে ঘোড়া গাড়ি চালাচ্ছে, কিন্তু নিজের সন্তানকে ওইভাবে ট্রিট করছে। স্বামীজি বলছেন দিস ইজ প্র্যাকটিক্যাল বেদান্ত। আপনি দৌড়চ্ছেন ঠিকই, আপনাকে দৌড়তে হবে, ওটা আপনার কাজ, দৌড়ুন আপনার কাজ, কিন্তু যে জিনিসটা যেভাবে হবে তেমন। ওই ঠাকুর দেখবেন কামাপুকুর আদি যখন গেছেন ওই মশলা পড়ছে না, তিনি বলছেন যেটাতে যে মশলা দিতে হবে, বেটুয়া মশলা যখন ভুলে গেছে লাটু বলছে আমি সমাধিতে থাকি আমি ভুলি না, তোর তাতে এই অবস্থা। এগুলো আমাদের এমনি মনে হয় একটু সাধারণ জিনিস, এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? ডাক্তার যেমন বলে অসুখ একটু কাশুন তো মশায়, এক খক মারলেন আর ডাক্তার পুরোটা বুঝে নেয় কি, চাটা ঢাললেন প্লেটে আর লোকে বুঝে নেবে আপনার কালচারটা কি, সেখানেই শেষ। তা কুকুর ওই সবসময় এদিকে তাকাচ্ছে, এই ইঁদুরগুলোকে দেখবেন যখন খায় সবসময় ভয় আছে এরকম দেখাচ্ছে, ওইদিকে তাকাচ্ছে। রাজা স্যার কিসের বসে, হি ওনস কার্ভিং এ স্কাই, যদি পড়ে থাকেন বইটা ভালো করে, ওখানে ওরকম আছে যখন দাঁত মাছেন তখন আপনাকে মনে রাখবে আপনি আপনার কিসের তাড়াউড়ো, দাঁত মাছেন লাইক কিং, ইউ আর দ্য কিং, ওয়াই বদার, কে আপনাকে প্রেশার দিচ্ছে, যখন যেটা করব আমি ওই সময়টার মালিক, অপরের সঙ্গে যখন আছি আমি ওটা আমার ইচ্ছের মতো নিয়েছি, এখন সময় তোমার, কিন্তু ওটা আমার দেওয়া, কিন্তু যেমনি ওখান থেকে আমি আলাদা হলাম তোমার আর নিয়ন্ত্রণ নেই সেখানে। যেখানেই করবে সেখানে যে কোনো কাজ করলে নিজের যে পার্সোনালিটি পুরোটা ঢালতে হয়। যে মহারাজের কাছে অনেক শিখেছি, একবার ওনার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, একটা হ্যালো বলে চলে যাচ্ছি, কি ব্যাপার কোথায়, মহারাজ একটু ব্যস্ত আছি, তুমি সঙ্গে সঙ্গে ডাকলেন দাঁড় করালেন, কখনো ব্যস্ত বলবে না, সবসময় বলবে সমস্ত, যেটাই করবে পুরো পার্সোনালিটি সমস্তটাই ওই জায়গাটায় থাকবে। ব্যস্ত মানে হচ্ছে একটু এটাতেও আছে, একটু ওইটাতেও আছে, একটু ওইটা আছে। গীতা বলছে বহু শাখাই অনন্তাশ্চ বুদ্ধয়ো অব্যবসায়ী নাম, অব্যবসায়ী যারা জীবনে কারা ফেলিয়র্স হয়, যারা ব্যস্ত থাকে, সাকসেস কারা কাদের হয়, যাদের সমস্ত থাকে। একটা সিম্পল নোটিস যখন লিখবেন, নিজের সিগনেচার যখন করছেন, পুরো পার্সোনালিটি যদি ওখানে না থাকে বুঝবেন আপনাকে এখন অনেক কাঠখড় পোড়াতে হবে। একটা দাঁত ব্রাশ করছেন তখনও পুরো দমটা, স্নান করছেন গা মুছছেন পুরো পার্সোনালিটি ইন্টায়ার অ্যাওয়ারনেস মনের সমস্ত চেতনা ওই জায়গাটা থাকবে। ও যদি না থাকে তখন বুঝবেন যে আপনি আর রাজার মতো বিহেভ করছেন না, ইঁদুরের মতো। জঙ্গলের ভাষায় গেলে সিংহের, সিংহ কাউকে কেয়ার করে না, সিংহ যখন এটা শিকার করেছে খায়, মাঝে মাঝে কাউকে যদি দেখে হুম করে এমন হুঙ্কার মারে তাতে ওগুলো পালিয়ে যায়। কিন্তু জন্ম জন্মান্তর না, ইঁদুরের মতো থেকে 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 ইঁদুরের মতো থেকে থেকে যতই বলুক। সেই একটা গল্প বলেছিলাম না, যে একজন লোক তার ওরকম মনে হয়েছে যে সে ইঁদুর, সাইকিয়াট্রিস্টের কাছে গেছে, সাইকিয়াট্রিস্ট তাকে ভালো করে বুঝিয়েছে তুমি ইঁদুর না, বুঝে গেছে। এরপর সিঁড়ি দিয়ে নামছে আবার সে লুকিয়ে গেছে, তো বললো আরে তোমাকে তো ডাক্তার এত বুঝিয়ে দিল তুমি এবার লুকোচ্ছ কেন এভাবে, বলছে আমি তো জেনে গেছি আমি ইঁদুর না, কিন্তু ওই যে বেড়ালটা আছে সে তো জানে না যে আমি ইঁদুর না, কি হবে। তো এখানে এই স্বামীজির কথাগুলো শুনে আপনার তো মনে হচ্ছে যে সিংহ, যেখানেই বেরোবেন বাইরের লোকেরা তো জানে না যে আপনি সিংহ, আমার তো গোলমাল লেগে যাচ্ছে, ওইটাই তো ওদের বোঝানো, আপনার হাঁটাতেই বুঝবে যে সিংহ হাঁটছে এখানে। তো দিয়ে বলছেন যে দিস নেভার কামস আনটিল ইউ গিভ ইট আপ অ্যান্ড সিজেস টু বাইন, আস্তে পিষ্টে বাঁধা ঠাকুরের কথায়, জগৎটাকে আমরা এমন আঁকড়ে ধরে আছি ফলে আমাদের সিংহ হতে দেয় না। গিভ আপ মেন্টালি ইফ ইউ ডু নট ফিজিক্যালি, এটা খুব ইম্পর্টেন্ট সেন্টেন্স যাদের আছে এটা সেন্টেন্সটা মার্ক করে রাখবেন। সন্ন্যাসীরা ঠাকুর বারবার বলছেন সন্ন্যাসীদের বহির ত্যাগ তোমাদের মনের ত্যাগ, মন থেকে যদি আপনি ত্যাগ করে দিয়েছেন আপনি বুঝবেন কেল্লা ফাতা,
সন্ন্যাসী হয়ে গেল মানে সে পুরো ফ্রি হয়ে গেল। আবার উল্টোটাও হয়, সন্ন্যাসীর বহিত্যাগ হয়ে গেল, মনে পুরো দমে দাঁড়িয়ে আছে। আর এর আগে আগে যেটা বলেছে মনটাই আসল, ত্যাগটা আগে আপনাকে মন। এই কবীর দাসের খুব সুন্দর একটা গান আছে, মন না রঙায় রঙায় যোগী কপড়া। যোগী নিজের মনটাকে রঙলো না ঈশ্বরের রঙে, জামাটাকে রঙে দিল ঈশ্বরের রঙে। গেরুয়াটা হচ্ছে ঈশ্বরের রং, ঈশ্বরের রঙে কাপড়টাকে রঙে দিল, মনটাকে রঙলো না। আরে এইটাকে রং করো, ত্যাগ কখনো মানে বহিত্যাগ হচ্ছে অপরকে দেখানোর জন্যে সন্ন্যাসীদের কাজ, গৃহস্থদের ত্যাগ সবসময় মনে। তো বলছেন ফিজিক্যালি যদি না পারো মন থেকে ত্যাগ করো সমস্ত সব কিছু, তাহলে ফিজিক্যালি তাহলে মনে যখনই কিছু করবেন বলবেন আমার কিন্তু মনে ত্যাগ আছে। আমাদের একবার একজন ব্রহ্মচারী এসেছিল জয়েন করতে, ছিল কিছুদিন পরে চলে গেল। ওরকম মাঠে খেলছে, মাঠ ফুটবল ছেলেদের সঙ্গে খেলে টেলে ওই নোংরা এতে পা ফা না ধুয়েই আরতি করতে কি পাটা ধুলো। তোকে যিনি হেড ছিলেন তিনি বলছেন এটা কী করছো, ছেলেদের সঙ্গে তুমি ফুটবল খেলছিলে, জামা কাপড় ছেড়ে আরতি দিতে এসো। তো সে উল্টো সেক্রেটারিকে বলছে শুদ্ধিটা মনে, না যারা সন্ন্যাসী তাদের শুদ্ধিটা মনেও বাইরেও, গৃহস্থ যারা ওদের শুদ্ধিটা শুধু মনে। তো এটাই স্বামীজি বলছেন যে গিভ আপ ফ্রম দি হার্ট অফ ইউর হার্টস, হ্যাভ বৈরাগ্য, দিস ইজ দ্য রিয়েল স্যাক্রিফাইস অ্যান্ড উইদাউট ইট ইস ইম্পসিবল টু অ্যাটেন স্পিরিচুয়ালিটি। পূর্ণ বৈরাগ্য প্রতিষ্ঠিত যদি না হন, জগতের প্রতি আকর্ষণ যদি না ছাড়া হয়, সত্যিকারের ভেতর থেকে আমার লাগবে না, তাহলে আমি এগুলো কেন করছি, আমি কী করবো, আমি ফেসে আছি। আমার আগে ফেসে দুরকমের যায়, সংসারের দায়িত্ব আছে সেখানে ফেসে আছি, আর জন্ম জন্মান্তরের আমার কর্মগুলো রয়েছে আমাকে দিয়ে করাচ্ছে, আমি চাইছি না এরকম। তখন বুঝবেন এবার স্পিরিচুয়ালিটি আপনার শুরু হলো। মনে আপনি কি চাইছেন খুব ভালো করে বিচার করে দেখবেন। হ্যাঁ বলবেন যে না আমার এখনো মনে ভোগ আছে, ঠিক আছে করেন, কোনো প্রবলেম নেই, ঠাকুরের কাছে প্রার্থনা করুন যাতে ওটা চলে যায়, ঠিক চলে যাবে। মন থেকে যেমনি চলে গেল যে কোনো ভোগ, এভরিথিং গোজ যাবে না। তারপরে ফিজিক্যালি ত্যাগ হলো হলো না ম্যাটার করে না। ঠাকুরকে অনেকে বলছেন সংসারে থেকে কি হবে, না অবশ্যই হবে, কিন্তু মনটাকে পরিষ্কার করতে হবে। হয় মন পরিষ্কার হয় না, তা নাহলে আমরা বলি মন থেকে আমার ত্যাগ আছে, বাইরে ওটা কিছু না, এগুলো ধাপ্পাবাজি। লোকে বুঝতে পারবে যার ভেতর থেকে ত্যাগ হয়ে গেছে না, চেহারাতেই বলে দেয়। বলছেন ডু নট ডিজায়ার ফর হোয়াট ইউ ডিজায়ার ইউ গেট অ্যান্ড উইথ ইট কামস টেরিবল বন্ডেজ। এটা খুব ইম্পর্টেন্ট সেন্টেন্স। কখনো কোনো কিছুর কামনা করবেন না, কামনা যদি করেন ওটা ইচ্ছাটা পড়ে থাকে। আজকে আপনার মনে শক্তি নেই, আজকে ফল দেবে না, দশ বছর পরেও শক্তি নেই ফল দেবে না, দশ জন্ম পরে শক্তি হবে ফল দেবেই দেবে। আমাদের এই ইউনিভার্সিটির এখানে আগে এটা ছিল ক্রাউন অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি, খুব নাম করা, ওদের ভালো ভালো অফিস টফিসে ছিল। তারপরে পোড়ো বাড়ি হয়ে গেল, তারপরে দেখলাম ওখানে অশ্বত্থ গাছ বটবৃক্ষ সব বেরোতে শুরু হলো, ঠাকুর যেমন বর্ণনা করছেন কবে কোন পাখি কোন ফল খেয়েছিল, তার বীজটা পড়েছে সেখানে, ওই ছোটো বীজ পড়ে আছে, পড়ে থাকলো বছরের পর বছর পড়ে থাকলো, আর ঠিক সময় যেমন হলো পরিস্থিতিগুলো ঠিক ওখান থেকে ওটা অঙ্কিত হয়ে দাঁড়িয়ে গেল। আপনার যে মনে যবে এখন না, গত হাজার দশ হাজার কুড়ি হাজার জন্মে যা যা কামনা বাসনা করেছে সবকটাই ফল দেবে আপনাকে। আপনার মনে যদি কখনো উঠে থাকে সমর্পণকে একটা দিলে হয়, অবশ্যই দিতে পারবেন, আজকেও কালকেও, এক্ষুনি শক্তি নেই, যখন আসবে তখন ঠিক দেবেন, কিন্তু মনে রাখবেন প্রত্যেক ইচ্ছা যখন পূর্ণ হয় তখন
ওর বন্ডেজটা সলিড নিতে হবে। বিয়ে যদি করেন, ঠাকুর বলছেন না যে বাপ বলে ছেলেকেটা ছাওয়াও করে দিতে হবে, ছাওয়া তো দেবে ঠিকই, ছাওয়ার সঙ্গে যে কি হবে, ওপরে কটা কাক বসবে আর কাকের বিষ্ঠা দিনে কবার মাথায় পড়বে সেটা টাইম উইল সে। মানে যে কোনো স্লাইড টেস্ট ইচ্ছা আপনি যদি করেছেন, এটা বালজাক বলেছিলেন, খুব নাম করা ফ্রেঞ্চ রাইটার, ওনার একটা উপন্যাস বিভিন্ন নামে ইংলিশে ট্রান্সলেট হয়েছে, সেখানে ঠিক এই এই আইডিয়াকে নিয়ে তিনি গল্প লিখেছেন যে যেমন ইচ্ছা করছে সমস্ত ইচ্ছা তার পূর্ণ হচ্ছে, আয়ুটা তার কমে যাচ্ছে, আয়ু তার কমে যাচ্ছে। আইডিয়াটা সেম, যখনই কোনো ইচ্ছা করলেন আপনি এখন ওটাকে যত কাটানোর চেষ্টা করুন ও যাবে না, থাকবে, আজকে হোক, 10 বছর পরে হোক, 10 জন্ম পরে হোক, পূর্ণ হবে। আর মার্চেন্ট অফ ভেনিস যেমন আছে না, মার্চেন্ট অফ ভেনিসে বলছে যে রক্ত বার ওখান থেকে মাংস বার করে ছাড়বে, ও ছাড়বে না সে আপনাকে। বলছেন ইট ইজ নাথিং বাট ব্রিঙ্গিং নোজেস অন আস অ্যাজ ইন দি কেস অফ ম্যান, দিয়ে ওই গল্পটা বলছেন যে পরে পরে এগুলো বিভিন্ন ট্র্যাডিশনসে খুব সুন্দর সুন্দর গল্প হয়েছে যে একজন বর পেল, তিন বর, সে বললো যে ওদের নাক ছিল ছোট্ট, তো বলছে যে আমাদের নাক হয়ে যাক, তো সারা গায়ে নাক হয়ে গেল। তখন বললো আরে না না এটা না, তখন সেই ওর যে সেকেন্ড টাইম বললো না এই নাকগুলো যেন চলে যায়, তো যে অরিজিনাল নাকটা ছিল সেটাও চলে গেল, তখন কী করবে, ওই নাকটাও চলে গেছে। তৃতীয় বললো ভাই আমি যেমনটি ছিলাম তেমনটি যেন হয়ে যায়, তিনটে বর এলো, তিনটে বর চলে গেলো, মাঝখান থেকে কিছুই হলো না। আমাদের জীবনে এইভাবেই হয়, আমরা কয়েকটা স্টুপিড ইচ্ছা নিয়ে ওটাকে আমরা পূর্ণ করে বেড়াই, আর দিয়ে এবার বলছেন উপায় কী, এই যে ইচ্ছাগুলো আমরা করি কিসের ইচ্ছা করি, যে আপনি আমাকে ভালোবাসবেন, আপনি আমার প্রশংসা করবেন, আপনি এই করবেন, এটা একমাত্র অদ্বৈত এটাকে ব্যালেন্স করে। লার্ন টু ফিল ইয়ার সেলফ ইন আদার বডিজ টু নো দ্যাট উই আর অল ওয়ান, নিজেকে জুড়ে দিন না, যাকে আপনি হিংসা করছেন নিজেকে মনে করুন এটা আপনি ওটা, তখন বলে আরে এটা তো আমি ভোগ করছি। প্রাইম মিনিস্টারকে নিয়ে, চিফ মিনিস্টারকে নিয়ে লোকে হিংসা করছে, যারা এমএলএ এমপি আছে, কিছু না আপনি খালি মনে করুন আমি প্রাইম মিনিস্টার, মানে তার সঙ্গে নিজেকে জুড়ে নিন, ও যা কিছু করছে আপনার কোনো প্রবলেম নেই। মায়েরা যেমন করে সন্তানের সঙ্গে নিজেকে এমন জুড়ে নেয়, সন্তানের যত উপলব্ধি তাতে মাই আনন্দ পায়, এটা কিন্তু এমএলএ এমপিদের জন্য বলা না, যারা স্পিরিচুয়াল হতে চান, স্পিরিচুয়ালি গ্রো করতে চান তাদের জন্য। আপনি একটু করে দেখুন, যার প্রতি আপনার হিংসে আছে, যার প্রতি আপনার রাগ আছে, একটু খালি মনে করুন যে ওটা আমি, সঙ্গে সঙ্গে দেখবেন ওই ভাবগুলো চলে যাবে, কারণ ওই শরীর দিয়ে ওই মন দিয়ে ওটা আপনি ভোগ করছেন। একটু করে দেখুন না, খেলার মতো করে দেখুন কিছুক্ষণ, যাকে ভালোবাসেন তারও আপনি মনে করুন ওই শরীরটা আপনি, যাকে পছন্দ করেন না তার যে ভালো যা কিছু হয় তাতেও নিজেকে প্লেস করে দেখুন, মজার খেলা পাবেন। বাসে যাচ্ছেন, দুজন লোক ঝগড়া করছে কিছু করছে, আপনি ওরকম মন নিজের সঙ্গে আইডেন্টিফাই করে দিন, দেখবেন যে মজা লাগছে। থ্রু অল আদার নন্সেন্সেস টু দ্য উইন্ডস, স্পিট আউট ইউর অ্যাকশনস গুড অর ব্যাড অ্যান্ড নেভার থিঙ্ক অফ দেম অ্যাগেইন, হোয়াট ইজ ডান ইজ ডান, যা কিছু হয়েছে হয়েছে, আগে যা করেছে, আগে ভালো মন্দ যা করেছেন ফেলে দিন, ইটস অল ওভার, লেট ইট গো, লেট ইট গো, থ্রু অফ সুপারস্টিশনস, হ্যাভ নো উইকনেস ইভেন ইন দ্য ফেস অফ ডেথ, দুর্বল কখন হতে যাবেন না, মাথা নত কারোর সামনে করতে যাবেন না, ডু নট রিপেন্ট, ডু নট ব্রুড ওভার পাস্ট ডিডস অ্যান্ড ডু নট রিমেম্বার ইউর গুড ডিডস, বি আজাদ। ওই একই জিনিস, ভালো কী করছো ওটাকে ভুলে যাও, মন্দ কী করছো ওটাকেও ভুলে যাও, ফ্রি, ভালো মন্দর পারে। কিন্তু আমরা আমাদের স্বভাব
কারো ভালো যদি করে থাকি ঘুরিয়ে ঘুরিয়ে তাকে কিন্তু আমরা মনে করাতে থাকব দ্য উইক দ্য ফিয়ারফুল দ্য ইগনোরেন্ট উইল নেভার রিচ আত্মন নায়ম আত্মা বলহীন লভ্যা দুর্বল যারা কোনোদিন পাবে না একদিকে ঠাকুরের নাম নিচ্ছেন একটু যদি আপনি লিস্ট করেন নেক্সট টাইম পরীক্ষা এটাই লিস্ট দেব আপনার কিসের কিসের দুর্বলতা আছে দেখবেন জগতে হেনো জিনিস নেই যেটা দুর্বলতা আপনার নেই সব কিছুর দুর্বলতা আছে দুর্বল মানুষ এরা নাকি আত্মজ্ঞান করবে ইউ ক্যানট আনডু দ্য ইফেক্ট মাস্ট কাম ফেস ইট বাট বি কেয়ারফুল নেভার টু ডু দ্য সেম থিং আগেন যেটা আগে করেছেন আপনি মন থেকে ত্যাগ করছেন ফলকে তো সে আনবে আসতে দিন ওটা কিন্তু ভাবতে হবে না আপনাকে কিছু গিভ আপ দ্য বার্ডন অফ অল ডিডস টু দ্য লর্ড গিভ অল বোথ গুড অ্যান্ড ব্যাড ডু নট কিপ দ্য গুড অ্যান্ড গিভ অনলি দ্য ব্যাড গড হেল্প দোজ হু ডু নট হেল্প দেমসেলভস মানুষ যখন সব ছেড়ে দেয় না ভালো মন্দ সব ছেড়ে দেয় তখনই ভগবান এই আমাদের খুব নাম করে ইংলিশে কথা আছে যে হিম্মতে মর্দা মদদে খুদা উর্দুর খুব মুসলমানদের না খুব নাম করা কথা হিম্মতে মর্দা মদদে খুদা মর্দা যে লোকের দম আছে ভগবান তারই সাহায্য করেন এগুলো শুনতে ভালো লাগে কিন্তু আসলে উল্টোটা যে শক্তিমান ভালো মন্দ সমস্ত ছেড়ে দেয় সব ছেড়ে ঈশ্বরের উপরে নির্ভর ভগবান তাকেই দেখে কারণ ভগবান তখন পুরো দমে আছে ভগবান মানে বাইরে থেকে যে কেউ এসে কিছু করছেন তা তো না শুদ্ধ আত্মা যখন এই মন দিয়ে বুদ্ধি দিয়ে প্রকাশিত হন তখন শরীর যখন মন বুদ্ধি না আমরা যখন কোনো কিছুকে আশ্রয় করছি ভালো জিনিস মন্দ জিনিসকে আশ্রয় করছি তখন সেই সমুদ্রের বিরাট জল রাশি একটা পাইপ দিয়ে বেরোনোর চেষ্টা করছে পাইপগুলোকে ফাটিয়ে উড়িয়ে দিলেন এখন সমুদ্র সমুদ্র আর কি বাইরের দৃশ্যকে এই জানলার একটা ছোট্ট কোণা দিয়ে দেখছেন দিয়ে এসে জানলাটাকে ভেঙে উড়িয়ে দিলেন পুরোটা খুলে গেল আমাদের এটাই সমস্যা যে আমরা অ্যাকচুয়ালি আমরা যখন মনে করি যে ঈশ্বর আমাদের করছেন ঈশ্বর ঈশ্বর তো আমার ভেতরে তিনি অনেক কিছুই করতে চাইছেন কিন্তু আপনি তো করতে দেবেন না সমস্ত দরজা জানলা বন্ধ একটা ছোট ফুটো সেখান দিয়ে মানে জলের একটা ট্যাঙ্কি ওখান থেকে নেবেন ছোট ফুটো ড্রপ 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 করে জল পড়ছে কতটুকু জল আসবে দেওয়াল ভেঙে দিন পুরো ফ্লাডিং হয়ে যাবে হিম্মতে মর্দা মর্দে খুদা তা ঠিক বিপরীত বলছেন মানুষ যখন পুরো ছেড়ে দেয় তখনই ঈশ্বরের শক্তি জাগে আমাদের প্রবলেমটা কি হলো আমাদের উল্টোটা হয় আমরাও ছাড়লাম আমরা তো সবসময় ছেড়ে আছি কিন্তু ওখানে বলেছে ঠাকুর এটা ছেড়ে দিয়েছে এবার কিন্তু এটা তুমি করে দাও নাথিং পুরো ছেড়ে দেওয়া মানে ভালো মন্দ সব ছেড়ে দেওয়া আর চিন্তা করা হবে হবে না এটাও ছেড়ে দেওয়া তার মানে আত্মার যে পুরো শক্তি পুরো শক্তির পুরো দমে পুরো প্রকাশ একমাত্র তখনই ভগবান দেখেন ঠাকুর ওই যে ধোপার বিষ্ণুর গল্প বলছেন যে সরি ভক্ত যাচ্ছে ধোপার কাপড় মারিয়ে মারছে তখন সেও তুলে নিয়েছে বলছেন যে নিজে রক্ষা করছে ভক্তটা তখন ঈশ্বর চিন্তন করতে করতে যাচ্ছিল যখন মানুষ পুরোপুরি ঈশ্বর চিন্তনে হারিয়ে যায় তখনই তার যে ভেতরটা জেগে থাকে তখনই ঈশ্বর তাকে দেখেন সেখানে বলছেন ভালো মন্দ সব মানে মনের জগতের পারে যাও এটা ভালো মন্দের সঙ্গে কোনো সম্পর্ক নেই মনের যে মনে যা ভালো যা মন্দ মনে জগতের পারে যাও তখন মনের বাইরে কী আছে আত্মাই আছেন ড্রিঙ্কিং দ্য কাপ অফ ডিজায়ার দ্য ওয়ার্ল্ড বিকামস ম্যাড Day and night never come together. So desire in the Lord can never come together. Give up desire. Din jokon thake tokhon raat thake na, raat jokon thake tokhon din thake na. Ar kamonar je glass theke amra pan kori jokon mod pan pagol hoye jay. Amra sobai na unmotto hoye achi. Matta unmotto. Keno?
কাম ভাবে উন্মত্ত, মদ খেলে মত্ত বলে না, মদ মাতাল, মাতাল মানে মত্ত হয়ে যাওয়া, আমরা সবাই মত্ত, মদ খেলে মত্ত হয়, পাগল হলে উন্মত্ত হয়, আমরা সবাই মত্ত উন্মত্ত, কারণ ওই যে মদের গ্লাস থাকে না, ওয়াইন গবলেটস, ওটাকে যে মদ খায় চিয়ার্স করে সব বন্ধুরা মিলে, আমরাও ঠিক তাই করি, আমাদের এই যে জীবন মদের কাঁচ গ্লাস, আর ওর মধ্যে ঢাল আছে কাম, এক অপরকে নিয়ে চিয়ার্স বলে খাচ্ছি, আর মত্ত অনুমত্তের মতো সারা জীবন কাটিয়ে দিচ্ছি। স্পিরিচুয়ালিটি মানেই হলো এই ভাব থেকে বেরিয়ে আসা। শেষ করি আজকে।